إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام الجهاد ماز إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرات علماء کرام সমবেত ও অপেক্ষমান ব্রাদরান ইসলাম গভীর রাত পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বহু দূর থেকে অনেক লম্বা পথ সফর করে আপনাদের এখানে হাজির হয়েছে, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত এবং অসুস্থ। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনাদের এই এলাকা অসংখ্য মানুষ এই মুহূর্তে কেউ ঘুমিয়ে আছেন, কেউ টেলিভিশনের সামনে আছেন, কেউ হয়তো বাজারে বন্দরে কোথাও বসে গল্প গুজবে লিপ্ত আছে। ওই সমস্ত মানুষগুলির মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। যারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের এই লম্বা বসাটার হিসাব আমি আপনাদের সামনে বলতে পারব না, তবে এই মজলিসে একটা মুহূর্ত বসার মূল্য হল সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতে বেশি। আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো? যে যদি আমার কথাগুলি বুঝে থাকেন, আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, আপনারা সবাই জিন্দা আছেন, জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো নাকি? কবরস্থানে কথা বলতেছি না তো? আপনারা জিন্দে আছেন এক নম্বর, দুই নম্বর হলো আমরা যারা এখানে এসেছি আমরা সবাই তো মুসলমান, এটাও তো আসতে হইলে সবাই মুসলমান। জি, আওয়াজটা হইতে হবে মুসলমানের আওয়াজের মতো। যে এক বনে যদি কয়েক শত বাঘ থাকে, সেই বাঘ কয়েকশো বাঘ গুলি যে আওয়াজ করে, একটা সিংহের আওয়াজ এক চাইতে বেশি হয়। মুসলমান এই জমিনের উপরে সিংহের জাত, মুসলমান শৃগালের জাতি না, মুসলমান বানরের সন্তান নয়, মুসলমান সিংহের জাতি, আদম সন্তান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনেন নাই ওদের জীবন? আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর করে বাগদাদ নগরীতে আগমন করেছেন।
বাগদাদের জামে মসজিদে ভক্তবৃন্দরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনাকে এক নজর দেখার জন্য একত্রিত হয়েছে। হঠাৎ করে বাগদাদের বাদশাহ হারুন রশিদ বেগম সাহেবকে নিয়ে বসে বসে চা খাচ্ছেন। ওই মুহূর্তে একটা বিকট শব্দ হয়েছে, ওনার রাজপ্রসাদ থরথর করে কেঁপে উঠছে। বাদশাহ তখন গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাকাডাকি করতে শুরু করেছেন, আমার রাজত্বের রাজধানীতে এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? গোয়েন্দারা রিপোর্ট সংগ্রহ করে বলেছেন, স্যার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক বাগদাদ নগরীর জামে মসজিদে আগমন করেছেন, তিনি ওনার ভক্তবৃন্দদের সামনে হাসি দিয়েছেন। হাসি হাসি দিলে মুসলমান কি বলে? যে উনি আলহামদুলিল্লাহ বলছেন, যারা শুনে তারা কি বলে? এক বাক্যে সকলে মিলে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, গোটা বাগদাদ নগরী থরথর করে কাঁপিয়ে দিয়েছে। তার নাম তার কি নাম? জি মুসলমান। এই কথা বলতে কি আপনাদের কোন লজ্জা হয়? ভয় করে? ডর পান? জি কোন শরম লাগে না? তো বুক ফুলে কি সর্ব অবস্থায় বলতে পারবেন যে আমি একজন মুসলমান? আমরা গর্বের জাতি মুসলমান। যদি আওয়াজ করে বলতে হবে, আমরা গর্বের জাতি মুসলমান। আমাদের বুকে ধারণ করেছি ইমান, ঠিক কিনা বলেন? আমার আগে যিনি আপনাদের সামনে আলোচনা করতেছিলেন, ওনার লাস্টের দিক দিয়ে কয়েকটা কথা আমি এই মাদ্রাসায় বসে বসে শুনতেছিলাম। যতটুক আমার কানে আওয়াজ হয়েছে, যতটুক শুনতে পেরেছি, এই ওনার আলোকে আমি কথাগুলি বলতে চাই। আমরা মুসলমান, মুসলমান আল্লাহকে ছাড়া কারোর সামনে মাথা নত করে না। মুসলমান মাথা নত করবে কার কাছে? জি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে শক্তিশালী মনে করে না। এই জন্য মুসলমান আল্লাহকে ছাড়া কারোর সামনে মাথা নত করে, ঠিক কিনা বলেন? আজকে আমরা অত্যন্ত গর্বিত, জানি না আপনার কে কতদিন গর্ব করে, অত্যন্ত গর্বিত জাতি আমরা। পৃথিবীর 700 কোটি মানুষের ভিতরে 500 কোটি মানুষ বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদেরকেও জন্ম দিয়েছেন মায়ের কোলে আল্লাহ। কিন্তু হিন্দু বৌদ্ধ কাহারো ঘরে জন্ম না দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। গর্ব আসে না? জি গোটা পৃথিবীর মানুষগুলির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানিয়েছেন। সবচাইতে বেশি মান সম্মান ইজ্জত ওয়ালাই জমিনের উপর ইমানদার। একজন ইমানদার যদি এক পাল্লাই ওঠানো হয়, শুধু একজন ইমানদার নয়, একজন ইমানদারের একটা সেজদা এক পাল্লাই ওঠানো হলে তামাম পৃথিবীর আসমান জমিন এবং তার মধ্যখানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লাই ওঠানো হয়, ইমানদারের সেজদার ওজন বেশি হবে। সেই ইমানদার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, খুশি না বেজান? জি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 124,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। জীবনে বহুবার ওয়াজের মজলিসে শুনেছেন, আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক আমাদেরকে একসাথে তৈরি করেছিলেন রূহের জগতে। সেখানে আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই প্রশ্নের জবাবে আমরা সকলেই বলেছিলাম বালা। সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা সেই জায়গায় ছিল, আমরাও ছিলাম। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীর জমানায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কুদরতি হাতের দ্বারা রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে রেখে দিয়েছেন বিশ্ব নবী আখেরি নবীর উম্মত বানাইবার জন্য।
সেই নির্বাচনটা বোধহয় বঙ্গবন্ধু করেছিলেন না জিয়াউর রহমান না এরশাদ সাসা না কে করছে আল্লাহ কোনদিন আল্লাহ পাকের দরবারে কি আমরা দরখাস্ত করেছিলাম না কেউ বলতে পারবেন যে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি আমাকে সুলাইমান আলাইহিস সালামের যুগে পাঠায়ও না ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠায়ও না মূসা আলাইহিস সালামের উম্মত বানায়ও না আখির জামানার নবীর উম্মত বানাও না বলছিলাম কোনদিন না বলছিলাম কোনদিন না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল হয়েছে তাওরাত কিতাব পড়ে মূসা আলাইহিস সালাম দেখলেন একটা জায়গায় লেখা আছে এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মত নেক আমল করবে একটা সওয়াব পাবে দশটা আমরা একে কয়টা পাই আস্তে করে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত সওয়াবের বেলা কোরআন শরীফের অক্ষর পড়বেন একটা সওয়াব পাইবেন কয়টা তাহলে আমরা সব বিষয়ে একে দশ পাই ঠিক না বেঠি তাইলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ এই উম্মতটা তুমি আমার উম্মত বানাও আল্লাহ বলেন এটা আখির নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলতেছি আমার নাম কালিমুল্লাহ আপনি কি আর কারোর সাথে কোনো সময় কথাবার্তা বলবেন আল্লাহ পাক বলেন মূসা তুমি কোথায় আর আমি কোথায় মূসা আলাইহিস সালাম মনে করেছেন আল্লাহ তো পাহাড়ের উপরে আর উনি পাহাড়ের নিচে আল্লাহ বলেন মূসা এত কাছে না সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি আর তুমি কুহি দূরের নিকট থেকে কথা শোনো আর কথার জবাব দাও জেনে রাখো মূসা তুমি জিজ্ঞেস করেছো আর কারোর সাথে কথা বলবো কিনা জেনে রাখো একটা উম্মত পৃথিবীতে আসবে নবী না রাসূল না ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না কিতাবধারী কোনো ব্যক্তি না একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো বিনা পর্দায় ডাইরেক্ট বাবা অনেক রাত হয়েছে এত দূর এত জোরে সব হামলা করে আশেপাশের মানুষের ঘুম ভাঙবে আস্তে করে আস্তে ডাইনে বাবু একটু তাকায় দেখবেন কেউ যদি চুপ করে বসে থাকে মনে করবেন অন্য দলের লোক মূসা কথা বলবো আমি ডাইরেক্ট তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না সেই উম্মত কারা জি أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى أمة محمد جكن الله أكبر ولي نمز دار جاي الله تعبد دي كنو پردن اي دائره راستي راستي سوان دي أمة محمد الله أكبر ولي نمز دار جاي نماز جاهل ركعو سجودات نماز كامل واجب الوجودات الله أكبر ولي دخل نمز دار جاي الله شهد دائره কোন পর্দা নাই কথা আল্লাহর সঙ্গে হয় কার সাথে আল্লাহ এই মূসা তোমার সাথে কথা বলি পার্ট টাইম তুমি যখন আসো আমি যখন তোমাকে দেখে আনি তখন তোমার সাথে কথা হয় জেনে রাখো এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো ইনশাআল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আসে না নাই আসে না নাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ লাঠি দাও নিয়ে যাও নবুওতের থেকে নামটা কাইটা দাও ওই নবীর উম্মত বানায় দাও আমরা দরখাস্ত করছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে মায়ের কোলে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবদার করেছেন ঈসা আলাইহিস সালামের আবদার কবুল করে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে রেখেছেন কিয়ামতের আগে তিনি বিশ্ব নবীর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন আমরা বিনা দরখাস্তে কোনো দরখাস্ত করতে হয় নাই আল্লাহ পাক রিজার্ভ করে বাছাই করে আমাদেরকে দামি বানাইবার জন্য রেখে দিয়েছেন আপনাদের এখানে কি ফল বিক্রি হয় ফল বিক্রি হয় না ফল কিন্তু কিনে আরব থেকে কোথায় থেকে আরব বুঝেন তো আমার বাংলা ভাষা বুঝেন তো আপনার আরব থেকে ফল কিনে ফেরি হিসাবে বস্তা হিসাবে কথা কয় না আইনা তারপরে ফেরিরে যখন ভাঙ্গে ভাঙ্গে তারপরে ওই যিনি বিক্রি করেন দোকানদার এটাকে আলাদা আলাদা করে এক একটা করে কোনটা একবারে বড় কোন স্পট নাই দেখতে খুব সুন্দর এটার নেকড়ার মধ্যে তৈরি লাগে মশা মশা রাখছে সকলের উপরে
আরেকটা বেখা তেরা হিডেল রাখছে এক জায়গায়, আরেকটা কিছু স্পট হিডেল রাখছে আরেক জায়গায়। এখন জিজ্ঞেস করে এটার দাম কত? মাত্র 80 টাকা। বলি এটার দাম কত? 280 টাকা। একই ফিটির থেকে বের করছে, একটার দাম 280 টাকা। আবার আল্লাহ পাক রুহের জগতে আমাদেরকে বাছাই করে উত্তম বানায়া আল্লাহ পাক রেখে দিয়েছেন হিজাব পরে, বিশ্ব নবী উম্মত বানায়া দামি বানাইবেন। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1,24,000 নবীর উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত কে? আল্লাহ। এটাও আস্তে কো, আল্লাহ। সবচাইতে দামি উম্মত কে? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তমাম উম্মতের ভিতরে সবচাইতে দামি তোমাদেরকে বানিয়েছি। তোমরা হাশরের ময়দানে উঠবে আগে, জান্নাতে তোমরা যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সেই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ। দরখাস্ত করছিলাম না, আমরা গর্বের জাতি, আমরা বিশ্ব নবীর উম্মত, গর্ব করা লাগবে না তো? আমরা বিশ্ব নবীর উম্মত, সাবধানে কথা বলবো আমাদের সাথে, আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না। আমার রাসূল পৃথিবীতে না আসলে কক্সবাজার হইতো, পর্যটন কেন্দ্র হইতো? জি না, মিথ্যা কথা কইতেছি নাকি? জি পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আমার নবী যদি পৃথিবীতে না আসতো, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইতো না, আমার রাসূল পৃথিবীতে না আসলে হযরত ইব্রাহিমকে খলিল বানাইতো না, আমার নবী পৃথিবীতে না আসলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিস্তিতে উঠাইতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইব্রাহিম খলিলুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইসমাইল যবীহুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে সুলাইমানের কিস্তি হতো না, তার রাজত্ব হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো ঈসা আলাইহিস সালামকে বিনা গর্ভে মায়ের করে জন্ম দিত না, আমার নবী পৃথিবীতে না আসলে 1,24,000 পয়গম্বর আসতো না, আমার নবী পৃথিবীতে না আসতে তাওরীদ জবর ইনজিল নাজিল হতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাহলে 71-এ মুক্তিযুদ্ধ হতো না, বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না বাংলাদেশ। মুসলমান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, কিসের দ্বারা বানাইছে? আমরা কার সন্তান এটা সবাই কয় না? মাঝে মধ্যে কেউ আসেন নাকি বানরের সন্তান? আমরা কার সন্তান? আরো জোরে, কার সন্তান? আমরা বানরের সন্তান নয়, আমরা আদম সন্তান। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, তমাম পৃথিবীর 80,000 মাকলুকাত সবাইকে আল্লাহ পাক বানিয়েছেন একটা দুই অক্ষরের দ্বারা। কোন 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 এত বড় বিশাল আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? বঙ্গোপসাগর কে বানিয়েছেন? আটলান্টিক মহাসাগর কে বানিয়েছেন? চন্দ্র সূর্য কে বানিয়েছেন? সবকিছু তৈরি করেছেন আল্লাহ। একটা একটা করে যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে বানাইছো? লেবার কোথায় পাইলা? বুলডোজার কোথায় পাইলা? মিস্ত্রি কোথায় পাইলা? কারিগর কোথায় পাইলা? ইঞ্জিনিয়ার কোথায় পাইলা? ড্রয়িং করলো কে? প্ল্যান করলো কে? আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ পাক বলেন, তোমরা কোন কিছু তৈরি করতে চাইলে তোমাদের জন্য ড্রয়িং করার লোক লাগে, ইঞ্জিনিয়ার লাগে, মিস্ত্রি লাগে, কারিগর লাগে, উপায় উপকরণ লাগে, মাল মেটাল লাগে, আসবাবপত্র লাগে, হাতিয়ার যন্ত্র লাগে। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাফ আর নুন, কাফে যে নুনের সঙ্গে যখন টাস লাগে তখন হয় কুন, বলে কুন বলতে দিবি হয়ে যাও ফায়াকুন। সুবহানাল্লাহ, আস্তে ফায়াকুন হয়ে গেছে। বলে আসমান একটা না সাতটা বানাইছে, বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বল জমিনও তো সাতটা বানাইছে, বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বাদ দিলাম আসমান জমিন, আল্লাহ তুমি পোকা মাকড় কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? জন্তু জানোয়ার কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? সাপ বিচ্ছু কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? দুনিয়ার মাছ কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তুমি পিপিলিকা কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ তিমি কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে?
জিন জাতিরই কেমনে বানাইছো, কোন বলছি ফায়কুন হয়ে গেছে ফিরিস্তারই কেমনে বানাইলা, কোন বলছি ফায়কুন হয়ে গেছে জান্নাতের ঘুর ইলমান কেমনে বানাইলা, বল হিদাও তো কোন বলছি ফায়কুন হয়ে গেছে। এখন আজকে সবার সভাপতি কিনিয়া লঙ্কা আল্লাহকে একটু জিজ্ঞেস করি, আল্লাহ আমরা যে মানুষ আশরাফুল মাখলুক আর তোমার প্রতিনিধি, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, ও মানুষ তুমি আমাকে চিনলা না, আমি তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি, আমি তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি, খালাকতাহু বিয়াদাই আমার হাতের দ্বারা তোমাকে বানাইছি, কুদরতি হাতের দ্বারা হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বানাইয়া সর্বপ্রথম আরশের দিশে নিয়ে রাখছে, সেখান থেকে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিছে, তারপরে আদমকে জান্নাতে বসবাস করার জন্য দিছে। এখন যদি আপনাদের এখানে আলো বলা ভাই কেরাম আছে, একজন একজন করে যদি জিজ্ঞেস করি, বলেন তো দেখি হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি কই, আপনারা বলবেন মূসা আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা ইসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলি ইসা আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি কই? বলি ফিলিস্তিন। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলি জর্দান। আচ্ছা হ্যাঁ বলেন তো দেখি ঈসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে তার বাড়ি হতো মিশর। এরকম ভাবে একজনের জন্য নবী করে জিজ্ঞেস করলে জন্মের ঠিকানা আছে, বাপ দাদার নাম আছে, তাদের জন্মের তারিখও আছে, জন্ম কোথায় হয়েছে সে জায়গাটাও আছে, বাড়ির ঠিকানাও আছে। আমি যদি জিজ্ঞেস করি আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কো? কক্সবাজার, পেকুয়া, কোথায়? আসতে পারে আমরা বানরের সন্তান নয়, আমরা জান্নাতি বাবার সন্তান, আমরা জান্নাতি বাবার সন্তান, ঠিক না বেঠে? জাফর ইকবাল সাহেবেরা বানরের সন্তান, সুতরাং বানরের সন্তান মানুষের সাথে থাকতে পারে না, তারা হয়তো জেলখানায় থাকবে না, তোমার চিড়িয়াখানায় বানরের সাথে থাকবে। মুসলমানেরা আমরা আদম সন্তান, তা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বসবাস করতে দিছে। হঠাৎ করে আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখি খালি, তোমার নামের সাথে একটা নাম দেখতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, নামটা কোথায় দেখলা, কি নামটা দেখলা? বলে আল্লাহ যখন আমাকে আরশের নিচে রাখা হয়েছিল, আরশের নিচে রাখা যখন আমার ভিতরে রূপ দেওয়া হয়েছে, রূপ দেওয়া মাত্র আমি যখন চোখ খুলে তাকাইছি তখন দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন জান্নাতের ভিতরে ঢুক জান্নাতের গেটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতর ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত জান্নাতের ভিতরে যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, আদম আমার নামের সাথে কার নামটা লিখে রাখছি তুমি কি চিনতে পারো নাই? আদম আলাইহিস সালাম বলেন, না আল্লাহ এই কিতাব আসমান জমিন সবকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার নবীর খাতিরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক সবকে সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। খুশি না বেজা? খুশি না বেজা? এবার খালি রবিউল আব্বাল মাসে স্লোগান দিয়েন তাইলেই হবে যে আমরা গর্বিত, আমরা গর্বিত জাতি, আমরা বিশ্ব নবীর উম্মত, আস্তে আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক না ঠিক? উম্মতের খাতায় যদি নাম থাকে ঠিকানা জান্নাত, গুণে দর্শন নাকি আপনাদের বিরক্ত নাই তো? উম্মতের খাতায় নাম আছে ঠিকানা কই? বাড়ি কক্সবাজার হইলেও, বাড়ি পেকুয়া হইলেও, বস্তিবাসী হইলেও, পুরে ঘরে থাকলেও যদি নাম তো উম্মতের খাতায় থাকে কোথায় যাবে? কোথায় যাবে?
আজকে আপনারা রাসূলকে মহব্বত করেন ভালোবাসেন রাসূলের ভালোবাসা অন্তরে আছে আছে কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই রাসূলের কোনদিন নাস্তা খাওয়াইছে না গোসল করাইছে না ঘুম পাড়াইছে না কোনদিন আঙ্গুল ধরে হাঁটাইছে না মাথায় হাত দিয়ে আদর করছে না রাসূলের চেহারা দেখছে না কোনদিন দেখেন নাই আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেলালে জন্মগ্রহণ করেছেন সে কুরাইশ বংশের মাথা নাম তার আবু তালেব আপন চাচা হুজুরকে 8 বছর বয়স থেকে দায়িত্ব নিয়েছেন আমার রাসূলকে কোলে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল ধরে ধরে হাঁটাইছেন হুজুরকে গোসল করাইছেন হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে ঘুম পাড়াইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তা খাওয়াইছেন হুজুরের সঙ্গে একসাথে বসে বসে খাইছেন রাসূলের চেহারা দেখছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্লাড কানেকশন আপন চাচা আবু তালেব রাসূলকে এমন কোন আদর নাই যেটা করে নাই আমি আবার আপনাদের কাছ থেকে ফতোয়া তালাশ করতে চাই আবু তালেব জান্নাতে যাইবে তো না আপনি জন্মগ্রহণ করেছেন 1450 বছর পরে বাড়ি কক্সবাজার পেকোয়া আপনি আল্লাহর নবীকে মহব্বত করে জান্নাতে যাইবেন আপন চাচা লালন পালন করছে জি এক কথাই ভালো করে বুঝুন উম্মত হয় নাই ঠিক না বেঠি ঠিক না বেঠি আর দেখতে এমন কালো আমাদের দেশে বলে কালা তো কালা যাই যাই বাসা যদি কেউ গুলশানে যান আফ্রিকান এম্বাসির থেকে যে একটা বের হয়ে আসে আর কি আমার দিক কেমন হয়েছে যে আসলে আল্লাহ এত কালো বানাই নাই মনে হয় কিছু খালি আলেদা মাইকাই এমন কালো আমাদের দেশে বলে কালো হইলে কি হবে নকশারা ভালো এরকম লোক আছে না অনেকে কালো হইলো দেখতে শুনতে কিছু সুন্দর আছে না এরকম আফ্রিকার লোকগুলিকে দেখলে মনে হয় যে আল্লাহ যে বানাইছে কোনো ডাইস নাই গাল দিয়ে উষা উষা টুটি মোটা নাকের সেন্টারও ঠিক নেই এদের পায়ের জুতো আমাদের বাংলাদেশের কোনো কোম্পানি বানায় না সেই জায়গার লোক আবার মক্কা নগরীতে আসছে মামার বাড়িতে না মামার বাড়িও না ফুফুর বাড়িও না মক্কা নগরীতে আসছে কি না গোলাম সবচেয়ে নিম্ন শ্রেণীর কি না গোলাম কি নাম কি নাম বেলাল কই যাইব যাইব জান্নাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতে হাঁটতেছে দেখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে বেলাল হাঁটতেছে তাহলে আমি যদি বলি জান্নাতে যাবে না যাইয়ে রইছে হ্যাঁ বেলালের মর্যাদা কত কত মুসল্লিরা মিলে মুয়াজ্জিন পাল্টাইছে মুয়াজ্জিন পাল্টাই দিয়েছেন মুসল্লিরা মিলে মুয়াজ্জিন পাল্টাইছে শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে আজানের আওয়াজ খুব ভালো সুর খুব ভালো আজান শুনে সমস্ত মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আইসা নামাজের জন্য অপেক্ষা করতেছে জিব্রাইল আমিন ঈশা রাসূলকে জিজ্ঞেস করেছে আজকে মসজিদে নববীতে ফজরের আজান হয়নি আজকে মসজিদ নবীতে ফজরের আজান হয় নাই আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম জিব্রাইলকে জিজ্ঞাসা তুমি মনে হয় কক্সবাজার গেছলা এত সুন্দর সুরে আওয়াজ হয়েছে তুমি শুনলা না যে আল্লাহ হাবিব জিজ্ঞেস করতেছে জিব্রাইল কৌ কি আজকে তো নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে আজানের আওয়াজ খুব খুব সুন্দর মুসল্লিরা সবাই খুব খুশি আজানের আওয়াজ শুনে শুধু গোটা মদিনার ভিতরে আজানের আওয়াজ হয়েছে তুমি কৌ কি আজান হয় নাই জিব্রাইল আমিন বলে হুজুর আমাকে বইলা লাভ নাই আমি আসি নাই আমাকে পাঠাইছে পাঠাইছে কেদা চেয়ারম্যান সাহেব আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন প্রত্যেক দিন মসজিদে নববীতে যখন আজান হয় আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে আজকে মসজিদে নববীতে কেন আজান হলো না ও রা ও রাহমাতুল লিল আলামিন নিশ্চয় বেলাল আজান দেয় নাই যতক্ষণ বেলাল আজান না দিবে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না বেলাল উম্মতের খাতায় নাম লেখাইছে কোন খাতায় কোন খাতায় উম্মতের খাতায় নাম লেখাইছে বেলাল হায় 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলছেন বেলাল মুসল্লিটা মিল্লাম মুয়াজ্জিন পাল্টাইলে লাভ হবে কি আল্লাহর সঙ্গে তোমার লাইন হাসালের কঠিন ময়দানে আল্লাহ রব
রব্বুল আলামিন ডাক দিবেন আইনা ইয়া বেলাল, জুনায়েদুল হাবিবকে ডাক দিব না, আইনা ইয়া বেলাল, বেলাল বলবেন লাব্বাইক, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বেলাল আমার নাম নিতে যাইয়া কত কষ্ট ভোগ করেছো, আজান দিয়েছো মসজিদে নববীতে, মুষ্টিময় কিছু মানুষ তোমার আজান শুনেছে, আজকে গোটা বিশ্বের সমস্ত মানুষ হাশরের ময়দানে হাজির, আল্লাহু আকবারের আজান দিয়া সবাইকে শোনায়া দাও। বেলাল কার উম্মত? জি উম্মতের খাতায় নাম লেখাইছে বেলাল, বেলাল কানেকশন আছে? জি না। রাসূলের ভাগনা না, বনজামাই না, নাতি না, কোনো সম্পর্ক নাই, একদম দেখতে শুনতে কালো। উম্মতের খাতায় নাম লেখাইছে, ঠিকানা কই? না, উম্মত হয় নাই, আপন চাষা, ঠিকানা কোথায়? না। জি রাসুল উম্মতের খাতায় নাম লেখান। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, রাসুল দুনিয়া থেকে গেছেন কয় বছর? কয় বছর? 1450 বছর হয়েছে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে মাত্র 500 বছর। ঈসা আলাইহিস সালামের কয়শো বছর পরে রাসুল আসছেন? 500 বছর পরে। রাসুল পৃথিবীতে আইসা দেখে ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ পাক ইঞ্জিল কিতাব দিয়েছিলেন সেই ইঞ্জিল কিতাবের বংশ নাই। 500 বছর পরে কয়শো বছর? যে আজকের পৃথিবীতে ইঞ্জিলের একজন হাফেজ আসতে পারে? আছে? গোটা ইঞ্জিল কিতাবটা কোন খ্রিস্টানের কাছে আছে? তার কোন অস্তিত্ব নাই, 500 বছর পরেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে দেখছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে তরিকা দিয়ে পাঠিয়েছিলেন, যে আইন কানুন দিয়ে পাঠিয়েছিলেন, যে নীতি আদর্শ দিয়ে পাঠিয়েছিলেন, সেই নীতি আদর্শের কিছুই তাদের ভিতরে নাই। তারা বাইতুল্লাহর চতুর্দিকে 360 মূর্তি লাগাইছে, বাইতুল্লাহর ভিতর পর্যন্ত মূর্তি দিয়ে সাজাইছে, লাত উজ্জা মানাত আর হুবুলের পূজা করে। এরকম অসভ্য জাতিতে পরিণত হয়েছে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াব করে, জাহালতার বর্বরতার ইমন নিকৃষ্ট স্তরে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? কয় বছর? শেষ কথা শেষ, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? 1450 বছর। কোরআন শরীফ বুধু ছিল 60 ফারা, এখন আছে 30 ফারা। সুরায় ফাতেহার আয়াত ছিল 41টা, এখন রয়েছে 60টা। যে ফজরের নামাজ ছিল 20 রাকাত, কাট ছাট হইতে হইতে 4 রাকাত রয়েছে। জি উজুর ফরজ ছিল 14টা, এখন আছে 4টা। সাড়ে 1400 বছর হয়ে গেছে আমার নবী দুনিয়ার থেকে গেছেন, সামান্য হাতে পায়ের নক্কাটার সুন্নতের পরিবর্তন হয় নাই, বাথরুমে যাওয়ার সুন্নতের পরিবর্তন, মসজিদে যাওয়ার সুন্নতের পরিবর্তন, মাথার চুল কাটার সুন্নতের পরিবর্তন, রাস্তা দিয়ে হাঁটার সুন্নতের পরিবর্তন, সালাম দেওয়ার সুন্নতের পরিবর্তন, কোন প্রকার সামান্যতম কোন পরিবর্তন হয় নাই। সাড়ে 1400 বছর, তাই ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মাত্র 500 বছর পরে সব শেষ হয়ে গেল, আর 1450 বছরে সামান্যতম কোন পরিবর্তন হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে? হবে। জমানা ডিজিটাল হতে পারে, জমানা স্মার্ট হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, সিএনবি রাস্তা হাইওয়ে হতে পারে, হাইওয়ের পরে এক্সপ্রেসওয়ে হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হবে কোনো পরিবর্তন? হয় নাই, হবে না। শুধু একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করতে চাই, অতীতের নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর দিন চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, আজকের গোটা পৃথিবীর কোথাও 100 সহিফার একটা সহিফার অস্তিত্ব কোনো মিউজিয়ামেও পাওয়া যাবে না। আজকে তাওরাত জবর ইনজিল আল্লাহ পাক নাযিল করেছেন, গোটা পৃথিবীতে খ্রিস্টানের অভাব নাই, ইহুদি সম্প্রদায়ের অভাব নাই, তাদেরকে চলে
চ্যালেঞ্জ করে বলতে চাই ইহুদি সম্প্রদায় বাবার বেটা হইলে ঈসা মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাব নাসিল হয়েছিল তার একটা কপি দেখাও আছে না আছে না নাই আজকে ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার গোটা পশ্চিমা দুনিয়াটা তারা দখল করে রেখেছেন গোটা পৃথিবীতে তারা মাতবরি করে পৃথিবীতে তাদের ক্ষমতার অভাব নাই তাদের ডলারের অভাব নাই তাদের অস্ত্রের অভাব নাই সারা পৃথিবীকে তারা আটের আঙ্গুলের ইশারায় ঘুরায় সেই খ্রিস্টান সম্প্রদায়কে জিজ্ঞেস করতে চাই আমেরিকাকে জিজ্ঞেস করতে চাই তোমরা খ্রিস্টান ধর্মের দাবিদার তোমাদের বাইবেলের তোমরা দাবিদার অনুসারী ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে তোমরা দাবি করো বাবার বেটা হইলে ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল কিতাব ডলারের অভাব অস্ত্রের অভাব ক্ষমতার অভাব ক্ষমতা আছে হাফেজ ডলার আছে হাফেজ অর্থ সম্পদ আছে হাফেজ আছে শক্তি আছে হাফেজ আর আমার জন্ম অন্ধ ৩০ পারা কোরআনের হাফেজ কাজের বোয়ার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ বাসার দারোয়ানের ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ রিকশাওয়ালা ভ্যানওয়ালার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ কথা বলেন ঠিক না বেঠে ও আমার ভাইরা জনমন্দ মাও নাই বাপ নাই ৩০ পারা কোরআনের হাফেজ আছে না নাই জি ৪৫০ বছর কোরআন আছে কোরআনের হাফেজ আছে ৪৫০ বছর নবীর সুন্নাত আছে ৪৫০ বছর ইসলামী শরীয়ত আছে প্রচার হয় ওয়াজ হয় তালিম হয় পড়ান হয় আমল করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয় ৪৫০ বছরে পরিবর্তন হয় নাই আর মাত্র ৫০০ বছরে পরিবর্তন হয়ে গেল নবী চলে গেছেন নবীর সাথে সাথে তার দিন চলে গেছে তার কারণটা কি কারণ তো হলো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক হেফাজত করবেন কিভাবে হেফাজত করেছেন অতীতের নবী শুধু দৃষ্টান্ত শুরু বলতে চাই হযরত মূসা আলাইহিস সালামের উম্মত মূসার সাথে ৬ লাখ সুযোগ সুবিধা বোধ হয় কম জি মান্না ওয়া সালওয়া জান্নাতি খাবার তাদের জন্য আসত মুফতে খাইত কথা বুঝেন নাই কারবার যখন খাবার টাইম হয়েছে তখনই খাবার আসমান থেকে নাজিল হয়েছে এই খাবার খাইতে খাইতেও তাদের ভালো লাগে না ইসরায়েলের গোষ্ঠী এগুলি বড় ঠাণ্ডা মারা হযরত মূসা আলাইহিস সালামকে জ্বালাইতে কম জ্বালাই নাই তারা মূসা আলাইহিস সালাম রেখে মূসা এগুলি খাইতে আমাদের কাছে আর ভালো লাগে না তোমার আল্লাহর কো পিএস দিত রসুন দিত আদা দিত জিরা দিত মরিচ দিত আমরা নিজেরা ভাগ করে খাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক কবুল করে তাদেরকে পিএস রসুন সবকিছু দিয়েছে যদি তারা এটা সায়া তখন না নিত তাহলে আমরা এখনো মান্না সালামি খাইতাম এরপর যদি ইসরায়েলদের না ফিটান তাহলে আর কিছু করার আছে ফিরে দুরুজ বানিয়ে ফেলানো দরকার শালারা তোরা এই কাম করছে এরপরে আল্লাহ পাক তাদেরকে সুযোগ সুবিধা দিছে এখন যদি আমাদের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা বৃষ্টির জন্য কি করি আমরা এস্তেস্কার নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি তো মূসা আলাইহিস সালামের সময় বৃষ্টি নাই মরুভূমির মধ্যে মূসা আলাইহিস সালামের ৬ লাখ লোক লইয়া মূসা আলাইহিস সালাম আসেন যাদের কাছে যা পানি ছিল সব শেষ হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সবাই মিলে ডাক দিয়ে কে মূসা তোমার আল্লাহর কেউ তাড়াতাড়ি পানি দিত মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো আল্লাহ এরা তো পানির জন্য স্লোগান শুরু করে দিছে কোন সময় জানি হরতাল ডাকালায় আল্লাহ পানির কি ব্যবস্থা করি আল্লাহ ডাক দেখো মূসা শ্বশুর বাড়ি সালামিটা হাতে কোন কামে রাখছো মুসা সালামের হাতে কি আছিল লাঠি কিন্তু শ্বশুর বাড়ির সালাম কথা বুঝেন না শোয়েব আলাইহিস সালামের বিয়ে বিয়ে করার পরে যখন বেগম বেগম লই আসতেছে শ্বশুর সামনে যায় কো বাবা এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম এটা তোমাকে দিয়ে দিলাম মুসা আলাইহিস সালাম কল্লা এটা তো হাত থেকে সারলে সাফ হয় বলতো সামনে পাথরটার মধ্যে বাড়ি দাও দেখো না কি হয় দিছে পাথরে বাড়ি নহর জারি হয়েছে ১২টা সুযোগ সুবিধা কম যে এত সুযোগ সুবিধার পরে যখন বলছেন মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সব বিমিল্লা ডাক দিয়ে কো মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই ওয়াজ শেষ হয়ে আবার যাবেন তো ওয়াজ লয়ে আবার যাবেন নি এটা জেগে দিছে ওয়াজ নিয়ে আবার যাবেন তো বাড়িতে গেলে শেষ কথাটা ভালো করে শুনেন দিলের থেকে দেখতে তারপরে বাড়িতে নিয়ে যাবেন
সুযোগ সুবিধা সবকিছু পাইছে সংখ্যায় 6 লাখ তারা যখন বলছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা ডাকবে কেউ যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই আর আমার নবী 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পর নির্যাতন ভোগ করে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে রাসূল রাস্তায় কাটা বিছানো হতো রাসূলের মাথার মধ্যে মহিলা গুলি ঢেলে দেওয়া হতো হারাম শরীফের সাজদায় গেছে উটের পচা নারী বুড়ি এনে রাসূলের পিঠের উপর আর মাথার উপর দেখে এত নির্যাতন ভোগ করে সাহাবী আবু তালেবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী সারাই ছিলেন সেখানে গাছের পাতা খায় রাসূল জীবন যাপন করেছেন 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করে যখন নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মক্কার মুহাজির মুসলমানরা সেখানে যে একত্রিত হয়েছে বউ বাচ্চা নিতে পারে নাই সহায় সম্পত্তি টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু ছেড়ে দ্বীনের মায়ায় রাসূলের মায়ায় সবাই হিজরত করে যখন মদিনায় গেছেন মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ঘরে আরেকজনকে লজিং দিয়েছেন একজনের সঙ্গে আরেকজনকে ভাই বানায়া তারপরে সেখানে বসবাস করার জন্য দিয়েছেন এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না পেটে ভাত নাই পরনে কাপড় নাই এমন সময় আবু জাহেল 1000 বাহিনী নিয়ে যখন মক্কায় আক্রমণ মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলছেন 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন প্রতিরোধ করতে পারেন নাই প্রতিবাদ করতে পারেন নাই আজকে যদি কেউ আক্রমণ করার জন্য আসে পাল্টা আক্রমণ করতে হবে কাউকে ছেড়ে দেওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে যখন আহ্বান করেছেন তখন সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ পেটে ভাত নাই পরনে কাপড় নাই বউ বাচ্চা মক্কায় ফিরে আসছে এখানে বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই বসার জায়গা নাই দাঁড়াইবার জায়গা নাই এমন নিঃস্ব সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে সবাই হাজির হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে চোখ ঘুরে ঘুরে তাকাইতেছেন সাহাবায়ে কেরাম হুজুরের চাহনি দেখে বুঝে গেছেন আল্লাহ নবী কি চাচ্ছেন সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন দাঁড়াইতে শুরু করেছেন আর ডাক দিয়ে রাসূলকে বলতে শুরু করেছেন হুজুর মূসা আলাইহিস সালাম উম্মত মূসা আলাইহিস সালামকে বলছিল ফেরাউনের সাথে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই বউ বাচ্চার খবর নাই আমাদের সহায় সম্পত্তি নাই পায়ের নিচে মাটি নাই কিন্তু আমরা নিঃস্ব আমাদের কাছে কোনো অস্ত্র নাই বাহ্যিক কোনো শক্তি নাই কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম যদি আবু জাহেল আসে আক্রমণ করার জন্য আর যদি দীন ঈমানকে রক্ষা করার জন্য আমাদের যদি যুদ্ধ করতে হয় আপনার ডাইনে বামে সামনে পেছনে আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা লড়াই করতেই থাকব আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমার বন্ধুগণ ওই বদরের যুদ্ধ থেকে লড়াই শুরু হয়েছে দিনের ব্যাপারে কোনো আপোষ না রাসূল ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ না সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন 56টা যুদ্ধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধ করে 23 বছরের রাসূল 16 লক্ষ সাহাবী দিয়া আরাফার ময়দানে হাজির হয়েছে সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে দীন ইসলামকে আমি আল্লাহ পাক অল কমপ্লিট করে দিলাম অল কমপ্লিট দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন সাহাবায়ে কেরামের সামনে রেখেছেন সাহাবায়ে কেরাম তাবিঈনদের কাছে রেখেছেন যেখানে দিনের উপর আক্রমণ হয়েছে আজ পর্যন্ত কোন মুসলমান এই কথা বলে নাই আপনি যান আমি নাই এই কাজ করব না যা যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করেছে আমার বাংলাদেশ হওয়ার আগে পশ্চিম পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তান ছিলাম আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন করেছেন শামসুল ফরিদপুরীর নেতৃত্বে আমরা এই দিনকে রক্ষা করার জন্য মোকাবেলা করেছি আসছে বাংলাদেশ বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে বিদায় করার পাইতারা শুরু হয়েছে হযরত হাফিজ হুজুর খানকার থেকে বের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায় রাজনৈতিকভাবে সেই দিন বিরোধীদের মোকাবেলা করেছেন আজ সেই হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা রক্ত দিয়ে তারপরে মোকাবেলা করেছি
সত্যস্ত্রী নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, নাস্তিক মুরতাদ সত্যস্ত্রী নাসরিনের সাথে একত্রিত হয়েছে বাইতুল মুকাররমের খতিব ওয়াইদুল হকের নেতৃত্বে, আমরা তার মোকাবেলা করেছি। আমার ভাইরা যখন শিখরা চিরন্তন চালায়া এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি, যখন শাহবাগের নাস্তিক আর মুরতাদের একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কুফুরি করেছে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের কৃষি সন্তান আমার শেখ আবু শেখ আল্লামা আহমদ শফির নেতৃত্বে সাপ্রাচত্তরের অত্যাচারে আমরা তার মোকাবেলা করেছি। মুসলমান শেষ কথা আপনাদের সামনে বলে দিতে যাচ্ছি, আমরা ওই মুসলমান সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় বলছেন পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, দাঁড়াইবার জায়গা নাই, নিঃস্ব সাহাবায়ে কেরাম বলেছেন যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা ঘরাই করতেই থাকবো। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কেল্লা কাটায় দেব ইসলাম দেব না, জীবন দিয়ে দেব ঈমান দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান রাত্র পাড়াই বারোটায় পর্যন্ত এখানে এইভাবে বসে আছেন, কি জন্যে বসে আছেন? দেশটা মুসলমানের দেশ, এই দেশের ঐতিহ্য আমাদের পূর্বপুরুষেরা আলেম ওলামায়ে কেরামকে মহব্বত করে তাদের সবান থেকে কথা শোনার জন্য এইভাবে বসে থাকতো, আমরা সেই সবক পেয়েছি। সেই মুসলমানের দেশে শরীফ থেকে শরীফার গল্প করানো হবে, মুসলমানের দেশে ব্যাঙ্গের নাচ স্কুলে শিক্ষা দেওয়া হবে, শতকরা 92% মুসলমানের দেশে রাম রামায়ণের কিচ্ছা স্কুলে পড়ায়া, ইসলাম বিরোধী কিচ্ছা স্কুলে পড়ায়া, বিজাতিদের শিক্ষা নাস্তিকার মুক্তাদের শিক্ষা বাংলাদেশে দিয়ে নাস্তিকার মুক্তাদ তৈরি করা হবে, সেই সব কাউকে পূরণ হইতে দেওয়া হবে না, কাউকে পূরণ হইতে দেওয়া হবে না। মুসলমান শেষ কথা আপনাদের সামনে যেই ডাকটা দিয়ে যাইতে আসছি ভালো করে শুনবেন, আপনি মুসলমান, আপনি কি চান আপনার সন্তান নাস্তিক হোক? আপনি চান না আপনার সন্তান মুসলমান হোক? মুসলমান হোক সেটা চান না? যদি মুসলমান হোক সেটা চান, তাইলে আমি আপনাদেরকে বলবো যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসায় দিয়েছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ুক তারা আলেম হবে হাফেজ হবে, কিন্তু আপনার সন্তান স্কুলে পড়বে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উচ্চ শিক্ষিত হবে, আমার দেশ পরিচালনা করবে, আমরা তার দ্বারা গর্বিত হব, কিন্তু আপনাকে একটা আওয়াজ উঠাইতে হবে, আমার ছেলে স্কুলে পড়বে মাদ্রাসায় যাবে না, স্কুলে রেখে আমি আমার ছেলেকে ইসলাম শিক্ষা দিতে চাই। পারবেন 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 পারবেন। আপনার ছেলে কিন্টার গার্ডেনে পড়ে, কেজিতে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, আপনার ছেলের বইটা আপনি হাতে নিয়ে দেখবেন, আপনার ছেলের বইয়ের পৃষ্ঠার মধ্যে কেন থাকবে একতারা দুতারা হারমোনিয়ামের ছবি? কেন মুসলমানের সন্তানের বইয়ের মধ্যে মসজিদের ছবি থাকবে, কাবা শরীফের ছবি থাকবে, কোরআন শরীফের ছবি থাকবে? কেন রাম রামায়ণের কিচ্ছা সেখানে পড়ানো হবে? কেন মূর্তির শিবমুখমণি ছবি সেখানে থাকবে? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমি কেন চিল্লাবো আপনার সন্তান স্কুলে পড়ে আপনি চিল্লান? আপনি এই কথা বলতে হবে আমার ছেলে ব্যারিস্টার হবে, কিন্তু আমি চাই আমি এন্তেকালের পরে আমার ছেলে আমার কাপড় পরাই দেবে, আমার ছেলে ডাক্তার হবে, আমি চাই আমি এন্তেকালের পরে আমার ছেলে আমার লাশটা ধোয়াই দেবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি চাই আমার ছেলে মসজিদের ইমাম সাহেবকে ডাকাই না, জানাজা করাইতে হবে না, আমার ব্যারিস্টার ছেলে আমার জানাজা করাইয়া দেবে। চান চান কেডা কেডা চান হাত থেকে উঠায় দেখেন, যদি চান তাইলে যে যেখানে যেখানে আসেন সেখান থেকে আওয়াজ উঠাইতে হবে, ইসলাম বিরোধী শিক্ষানীতি মানি না, বাংলাদেশে 92% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ক্লাস ওয়ান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে, হাতটা উপরের দিকে উঠে বলেন বাধ্যতামূলক করতে হবে।
আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার বন্ধুগণ অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে আপনাদের পর্যন্ত পৌঁছেছি সকল কষ্ট দূরি হয়ে গেছে আপনাদের বসা দেখে এত মৌমাছির মতো আপনারা চুপচাপ বসে কথা শুনেছেন আমার মতো একজন নালায়েক মানুষের কথা যদি বড় একজন বিজ্ঞ আলেমের কথা শুনতেন একজন বুজুর্গ ব্যক্তির কথা শুনতেন তাইলে তো বুঝাইতাম কিন্তু আমার মতো একজন নালায়েক মানুষের কথা গুণাকারের কথা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ ও বরকত জানাই দোয়া করি আজকের মাহফিল যেন সকলের জন্য নাজাতের জরিয়া হয় আপনারা যেই মুসলমান হয়ে এখানে এসে বসেছেন দোয়া করব আল্লাহ যেন আপনাদের সন্তানদেরকে মুসলমান বানিয়ে রাখেন আপনাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যেন মুসলমানের সিলসিলা জারি থাকে নাস্তিক মুক্তাদের হাত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে ও আখির দাওয়ানা ان الحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله مزوي كتب التشيع গেটের কাছে অনেক লোক দাঁড়ানো ছিল আর যারা বসাচ্ছিল যেইভাবে বসাচ্ছিল যেইভাবে দাঁড়ানো ছিল আমার মনে হয়েছে যদি ফজর পর্যন্ত বসতাম তারা এভাবেই থাকত ইয়া আল্লাহ কোরআন হাদিসের আলোচনা দ্বীনের আলোচনার প্রতি যাদের এত আগ্রহ আল্লাহ এই আগ্রহটাকে উসিলা করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের নামে জান্নাত লেখা দাও আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও হেদায়তের জরিয়া বানায় দাও আল্লাহ জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ ছোট বড় সব গুণা মাফ করে দাও আমাদের সকল মুদ্দেগানকে মাফ করে দাও আমাদের মা বাবা ভাই বোনদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও গোটা উম্মতে মুহাম্মদকে মাফ করে দাও ইয়া আল্লাহ সকল বিমারীদের শিফা করে দাও হাজতমন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব অনটন দূর করে দাও করজদারের করজ আদায় করার তৌফিক দাও যাদের রুজি রোজগার কম তাদের রুজি রোজগার বাড়ায় দাও ইয়া আল্লাহ আমাদের দেশটার প্রতি রহমত নাজিল করো জিনিসপত্রের দাম কমায় দাও আল্লাহ এই দেশের পানিতে মাছ বাড়ায় দাও জমিনের মধ্যে ফসল বাড়ায় দাও গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও ইয়া আল্লাহ ইয়ার হামাদ রাহমিন আমাদের মধ্যে আপুষের মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও ইয়া আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও আল্লাহ চুরি ডাকাতির থেকে হেফাজত করো বদনজর থেকে হেফাজত করো জাদুগিরের জাদুর থেকে হেফাজত করো ইয়া আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠে থাকে তার দিলের মাকাসেদ পুরা করে দাও পর্দার আড়ালের মা বোনেরা যারা ওয়াজ শুনেছেন আল্লাহ তাদেরকেও নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও ইয়া আল্লাহ দুঃখ বেদনা কাহার অন্তরে থাকলে দূর করে দাও ইয়া আল্লাহ সামনে আসতেছে রমজান শরীফের মাস আল্লাহ মাসের কতর করতে পারি সে তৌফিক দাও রমজান পর্যন্ত আমাদের হায়াত থেকে বাড়ায় দাও আল্লাহ রমজান মাসের ফজল ফজিলত আমাদেরকে নসিব করো রহমত নাজাত আমাদের নসিব করো আল্লাহ মাগফিরাত আমাদের নসিব করো ইয়া আল্লাহ শবে কদর আমাদের নসিব করো ইয়া আল্লাহ রমজান মাসে যেইভাবে রোজা রাখতে তুমি রাজি এবং খুশি সেইভাবে রোজা রাখার তৌফিক দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম